আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমাদের আলোচ্য বিষয় হলো অ্যাফার্মেটিভ সেন্টেন্স কে কিভাবে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করা যায়। রুল নম্বর এক, মেনি যুক্ত কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্স কে নেগেটিভ করতে হলে মেনি এর পরিবর্তে নট এ ফিউ বসাতে হয়। মেনি যুক্ত কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্স কে নেগেটিভ করতে হলে মেনি এর পরিবর্তে নট এ ফিউ বসাতে হয়। যেমন আই হ্যাভ মেনি ফ্রেন্ডস, মেনি এর পরিবর্তে নট এ ফিউ বসাতে হয়। আই হ্যাভ নট এ ফিউ ফ্রেন্ডস। এ ফিউ যুক্ত কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্স কে নেগেটিভ করতে হলে এ ফিউ এর পরিবর্তে নট মেনি বসাতে হয়। এ ফিউ যুক্ত কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্স কে নেগেটিভ করতে হলে এ ফিউ এর পরিবর্তে নট মেনি বসাতে হয়। যেমন আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস, এ ফিউ এর পরিবর্তে নট মেনি। আই হ্যাভ নট মেনি ফ্রেন্ডস। মাস যুক্ত কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্স কে নেগেটিভ করতে হলে মাস এর পরিবর্তে নট এ লিটিল বসাতে হয়। যেমন হি হ্যাজ মাস মানি, হি হ্যাজ মাস মানি, মাস এর পরিবর্তে নট এ লিটিল। হি হ্যাজ নট এ লিটিল মানি, হি হ্যাজ নট এ লিটিল মানি। এ লিটিল যুক্ত কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্স কে নেগেটিভ করতে হলে এ লিটিল এর পরিবর্তে নট মাস বসাতে হয়। এ লিটিল যুক্ত কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্স কে নেগেটিভ করতে হলে এ লিটিল এর পরিবর্তে নট মাস বসাতে হয়। যেমন আই হ্যাভ এ লিটিল রাইস, এ লিটিল এর পরিবর্তে নট মাস। আই হ্যাভ নট মাস রাইস। সামটাইমস যুক্ত কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্স কে নেগেটিভ করতে হলে সামটাইমস এর পরিবর্তে নট প্লাস অলওয়েজ বসাতে হয়। সামটাইমস যুক্ত কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্স কে নেগেটিভ করতে হলে সামটাইমস এর পরিবর্তে নট প্লাস অলওয়েজ বসাতে হয়। যেমন রাবিন সামটাইমস ভিজিটস মি, সামটাইমস এর পরিবর্তে নট প্লাস অলওয়েজ, নট প্লাস অলওয়েজ ভিজিট মি। যেহেতু নট অক্সিলারি বিহীন বসতে পারে না এবং ভিজিটস এর সাথে এস যুক্ত আছে এবং এই সেন্টেন্সে কোনো অক্সিলারি নেই, সুতরাং ডাজ নট অলওয়েজ ভিজিট মি। ইউনিভার্সাল ট্রুথ, ইউনিভার্সাল ট্রুথ যুক্ত কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্স কে নেগেটিভ করতে হলে উক্ত সেন্টেন্সের নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হয়। যেমন দি সান সেটস ইন দা ওয়েস্ট, ডাজেন দা সান সেটস ইন দা ওয়েস্ট। অ্যাস ডট ডট অ্যাস অথবা সো ডট ডট অ্যাস, অ্যাস ডট ডট অ্যাস অথবা সো ডট ডট অ্যাস যুক্ত কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্স কে নেগেটিভ করতে হলে নট লেস ডট ডট দেন বসাতে হয়। সুতরাং প্রথম এস এর পরিবর্তে নট লেস, দ্বিতীয় এস এর পরিবর্তে দেন বসাতে হয়। অ্যাস ডট ডট অ্যাস যুক্ত কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্স কে নেগেটিভ করতে হলে নট লেস ডট ডট দেন বসাতে হয়। যেমন সি মি অজ অ্যাজ উইশ অ্যাজ রিমি, অ্যাস এর পরিবর্তে নট লেস, দ্বিতীয় এস এর পরিবর্তে দেন। সুতরাং সি মি অজ নট লেস উইশ দেন রিমি। টু ডট ডট টু যুক্ত কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্স কে নেগেটিভ করতে হলে টু ডট ডট টু এর পরিবর্তে সো ডট ডট ড্যাট প্লাস সাবজেক্ট প্লাস ক্যান অথবা কুড প্লাস নট বসাতে হয়। টু ডট ডট টু যুক্ত কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্স কে নেগেটিভ করতে হলে টু ডট ডট টু এর পরিবর্তে সো ডট ডট ড্যাট প্লাস সাবজেক্ট প্লাস ক্যান অথবা কুড প্লাস নট বসাতে হয়। যেমন হি ইজ টু উইক টু অপ, টু এর পরিবর্তে সো
টু এর পরিবর্তে ড্যাড, সো হি ইজ সো উইক ড্যাড। সাবজেক্ট প্লাস ক্যান অথবা কুড, সাবজেক্ট হি এর পরিবর্তে হি, ক্যান নট যেহেতু ইজ আছে, ক্যান নট অক। অলওয়েজ যুক্ত অ্যাফার্মেটিভ শব্দ, অলওয়েজ যুক্ত অ্যাফার্মেটিভ শব্দ যুক্ত কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে নেভার প্লাস অপোজিট ওয়ার্ড অফ অ্যাফার্মেটিভ ওয়ার্ড, অর্থাৎ অলওয়েজ যুক্ত কোনো অ্যাফার্মেটিভ শব্দ যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে অলওয়েজ এর পরিবর্তে নেভার এবং উক্ত অ্যাফার্মেটিভ শব্দের নেগেটিভ রূপ বসালে নেগেটিভ হয়। যেমন আই অলওয়েজ এগ্রিড উইথ হিম, অলওয়েজ এর পরিবর্তে নেভার, এগ্রিড এর পরিবর্তে ডিস এগ্রিড, অলওয়েজ এর পরিবর্তে নেভার, এগ্রিড এর বিপরীত শব্দ ডিস এগ্রিড, আই নেভার ডিস এগ্রিড উইথ হিম। অক্সিলারি প্লাস অ্যাফার্মেটিভ ওয়ার্ড যুক্ত কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে অক্সিলারি প্লাস অ্যাফার্মেটিভ ওয়ার্ডের পরিবর্তে অক্সিলারি প্লাস নট প্লাস উক্ত অ্যাফার্মেটিভ ওয়ার্ডের অপোজিট ওয়ার্ড বসাতে হয়। যেমন আই শ্যাল রিমেম্বার ইউ, আই শ্যাল রিমেম্বার ইউ, শ্যাল অক্সিলারি প্লাস রিমেম্বার অ্যাফার্মেটিভ শব্দ। সুতরাং অক্সিলারি শ্যাল প্লাস নট, শ্যাল নট রিমেম্বার এর বিপরীত শব্দ ফরগেট, সুতরাং আই শ্যাল নট ফরগেট ইউ। সুপারলেটিভ ডিগ্রি যুক্ত কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করতে হয়। সুপারলেটিভ ডিগ্রি যুক্ত কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করতে হয়। যেমন হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ হি। অ্যাজ সুন অ্যাজ ডট ডট কমা যুক্ত কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে নো সুনার হ্যাড ডট ডট দেন বসাতে হয়। অ্যাজ সুন অ্যাজ ডট ডট কমা যুক্ত কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে নো সুনার হ্যাড ডট ডট দেন বসাতে হয়। যেমন অ্যাজ সুন অ্যাজ হি স দ্য টাইগার কমা হি রান অ্যাওয়ে, অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে নো সুনার হ্যাড বসে এবং কমা এর পরিবর্তে দেন বসে। এখানে একটা বিষয় মনে রাখার বিষয়, প্রথম সেন্টেন্সটি হয় পাস্ট পারফেক্ট টেন্স এবং দ্বিতীয় অংশটি হয় পাস্ট ইনডিফিনিট টেন্স। যেমন নো সুনার হ্যাড হি সিন দ্য টাইগার বাট পাস্ট পারফেক্ট, কিন্তু ইন্টারোগেটিভ পাস্ট পারফেক্ট টেন্স, যেহেতু হ্যাড আগে আছে, হি হ্যাড সিন দ্য টাইগার, উক্ত সেন্টেন্স কি হি হ্যাড সিন দ্য টাইগার পাস্ট পারফেক্ট টেন্স, যেহেতু হ্যাডটা সাবজেক্টের আগে চলে আসে, সুতরাং এটাকে বলা হয় ইন্টারোগেটিভ পাস্ট পারফেক্ট টেন্স, এবং দেনের পরের অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স, যেমন দেন হি রান অ্যাওয়ে। বোথ ডট ডট এন্ড অথবা শুধু এন্ড, বোথ ডট ডট এন্ড অথবা শুধু এন্ড যুক্ত কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে নট অনলি ডট ডট বাট অলসো বসাতে হয়, অর্থাৎ বোথ এর পরিবর্তে নট অনলি এবং এন্ড এর পরিবর্তে বাট অলসো। আরো সহজ করে বলতে গেলে এন্ড এর পরিবর্তে বাট অলসো এবং বাট অলসোর আগে যে নাউন থাকবে সেই নাউনের আগের নাউন অর্থাৎ প্রথম নাউনের আগে নট অনলি বসে। যেমন বোথ দোলন এন্ড দোলা ওয়ার এক্সাইটেড, উক্ত সেন্টেন্সে বোথ না থাকলে দোলন এন্ড দোলা ওয়ার এক্সাইটেড একই। সুতরাং নট অনলি দোলন বাট অলসো দোলা ওয়ার এক্সাইটেড। ক্যান অথবা মাস্ট অথবা হ্যাভ টু অথবা হ্যাজ টু যুক্ত কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে ক্যান নট বার্ট অথবা ক্যান নট হেল্প প্লাস ভার্বিং বসাতে হয়। যেমন উই মাস্ট ওবে আওয়ার প্যারেন্টস, মাস্টের পরিবর্তে ক্যান নট বার্ট অথবা ক্যান নট হেল্প প্লাস ভার্বিং উই মাস্ট ওবে আওয়ার প্যারেন্টস,
উই ক্যান নট বাট ওবে আওয়ার প্যারেন্টস। এখন মাস্টের পরিবর্তে ক্যান নট বাট না বসিয়ে যদি আমরা ক্যান নট হেল্প বসাতাম তখন উই ক্যান নট হেল্প ওবিং আওয়ার প্যারেন্টস। কুড অথবা হ্যাড টু যুক্ত কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্স কে নেগেটিভ করতে হলে কুড নট বাট অথবা কুড নট হেল্প প্লাস ভার্বিং বসাতে হয়, যেমন উই হ্যাড টু লাভ আওয়ার কান্ট্রি, উই কুড নট বাট লাভ আওয়ার কান্ট্রি। হ্যাড টু এর পরিবর্তে কুড নট বাট। অনলি অথবা অ্যালং যুক্ত কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্স কে নেগেটিভ করতে হলে তিনটা নিয়ম ফলো করতে হয়। প্রথম নিয়ম, অনলি কিংবা অ্যালং যদি ব্যক্তিকে নির্দেশ করে তাহলে অনলি অথবা অ্যালং এর পরিবর্তে নান বাট বসে, যেমন অনলি হি ক্যান প্লে গুড ক্রিকেট। অনলি হি অনলি নির্দেশ করছে কাকে, হি কে, ব্যক্তিকে, সুতরাং অনলি পরিবর্তে নান বাট, নান বাট হি ক্যান প্লে গুড ক্রিকেট। দ্বিতীয় রুল, অনলি অথবা অ্যালং যদি কোনো বস্তুকে নির্দেশ করে তাহলে অনলি অথবা অ্যালং এর পরিবর্তে নাথিং বাট বসে, যেমন এস আই লাইকস অনলি সুইটস, এস আই লাইক অনলি সুইটস, অনলি সুইটস, অনলি নির্দেশ করছে সুইটস কে অর্থাৎ মিষ্টি কে, সুতরাং এ চাইল্ড লাইকস নাথিং বাট সুইটস। অনলি কিংবা অ্যালং যদি কোনো ব্যক্তির বয়স অথবা সংখ্যা নির্দেশ করে তাহলে নট মোর দেন অথবা নট লেস দেন বসাতে হয়। অনলি কিংবা অ্যালং যদি কোনো সংখ্যা অথবা বয়স নির্দেশ করে তাহলে অনলি কিংবা অ্যালং এর পরিবর্তে নট মোর দেন অথবা নট লেস দেন বসাতে হয়, যেমন হি ইজ অনলি ফোর, হি ইজ অনলি ফোর, অনলি পরিবর্তে নট মোর দেন ফোর অথবা নট লেস দেন ফোর, হি ইজ নট মোর দেন ফোর অথবা হি ইজ নট লেস দেন ফোর। কম্পারেটিভ ডিগ্রি যুক্ত কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্স কে নেগেটিভ করতে হলে পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করতে হয়, যেমন হি ইজ বেটার দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস, নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ হি। লেস ডট ডট দেন যুক্ত কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্স কে নেগেটিভ করতে হলে নট অ্যাজ ডট ডট অ্যাজ বসাতে হয়। লেস ডট ডট দেন যুক্ত কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্স কে নেগেটিভ করতে হলে নট অ্যাজ ডট ডট অ্যাজ বসাতে হয়, যেমন হি ইজ লেস আগলি দেন ইউ সেড। লেস এর পরিবর্তে নট অ্যাজ এবং দেন এর পরিবর্তে অ্যাজ বসে, যেমন হি ইজ নট অ্যাজ আগলি অ্যাজ ইউ সেড। এ অথবা অল অথবা এভরি প্লাস নাউন, অর্থাৎ এ প্লাস নাউন, অল প্লাস নাউন, এভরি প্লাস নাউন, চারটা নিয়ম। এ প্লাস নাউন, অল প্লাস নাউন অথবা এভরি প্লাস নাউন, সচরাচর আমাদের এভরি প্লাস নাউনটি বেশি দেখা যায়, সুতরাং এভরি প্লাস নাউন যুক্ত কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্স কে নেগেটিভ করতে হলে দেয়ার ইজ নো প্লাস নাউন প্লাস বার্ট প্লাস ভার প্লাস ডট ডট বসাতে হয়, যেমন এভরি মাদার লাভস হার চাইল্ড, এভরি প্লাস নাউন মাদার নাউন, সুতরাং এভরি প্লাস নাউন। নিয়ম হচ্ছে দেয়ার ইজ নো প্লাস নাউন, সুতরাং নাউন মাদার, দেয়ার ইজ নো মাদার বাট, দেয়ার ইজ নো মাদার বাট লাভ হার চাইল্ড। দ্বিতীয় রুল, এভরি প্লাস নাউন যুক্ত কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্স কে নেগেটিভ করতে হলে দেয়ার ইজ নো প্লাস নাউন প্লাস হু প্লাস টু বি প্লাস নট প্লাস ভার প্লাস ডট ডট বসাতে হয়, যেমন এভরি মাদার লাভস হার চাইল্ড, এভরি মাদার লাভস হার চাইল্ড, এভরি প্লাস নাউন, সূত্র দেয়ার ইজ নো মাদার হু ডাজ নট লাভ হার চাইল্ড। এভরি প্লাস নাউন যুক্ত কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্স কে নেগেটিভ করতে হলে তৃতীয় আরেকটি রুল কাজ করে, কিন্তু এখানে একটি জিনিস মনে রাখতে হবে, সেটি হচ্ছে উক্ত সেন্টেন্সে যদি হ্যাভ অথবা হ্যাজ ছাড়া অন্য কোনো ভার্ব না থাকে তাহলে এই রুলটি প্রযোজ্য, শুধুমাত্র উক্ত সেন্টেন্সে হ্যাভ এবং হ্যাজ ব্যতীত কোনো
ভার্ব থাকবে না। When have and has is the one and only verb in the sentence. অর্থাৎ এফবি প্লাস নাউন যুক্ত কোন সেন্টেন্সে যদি হ্যাভ অথবা হ্যাজ শুধুমাত্র একটা ভার্ব থাকে এবং অন্য কোনো ভার্ব না থাকে তাহলে এই রুলটা প্রযোজ্য। এটা হচ্ছে দেয়ার ইজ নো প্লাস নাউন প্লাস উইদাউট প্লাস ভার্ব প্লাস ডট ডট। দেয়ার ইজ নো প্লাস নাউন প্লাস উইদাউট প্লাস ভার্ব প্লাস ডট ডট। যেমন এফজি অ্যাকশন হ্যাজ এ রিয়াকশন ইন দিস, অর এফজি প্লাস নাউন এফজি অ্যাকশন নাউন হ্যাজ একটি মাত্র ভার্ব, এখানে অন্য কোনো ভার্ব নাই। সুতরাং দেয়ার ইজ নো অ্যাকশন উইদাউট এ রিয়াকশন ইন দিস অর। এভরি প্লাস নাউন যুক্ত কোন সেন্টেন্স কে এভরি প্লাস নাউন যুক্ত কোন সেন্টেন্স কে নেগেটিভ করতে হলে আরো একটি রুল অ্যাপ্লাই করা যেতে পারে, সেটি হলো নো প্লাস নাউন প্লাস অপোজিট অফ ভার্ব। সেটি যদি ভার্ব থাকে তাহলে ভার্বের অপোজিট অর, সেটা যদি অ্যাডজেক্টিভ থাকে তাহলে সেটা অ্যাডজেক্টিভের অপোজিট অর, সেটি যদি নাউন থাকে তাহলে তার নাউনের অপোজিট অর, সেটি যদি অ্যাডভার্ব থাকে তাহলে সেই অ্যাডভার্বের বিপরীত শব্দ। অর্থাৎ এভরি প্লাস নাউন যুক্ত কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্স কে নেগেটিভ করতে হলে নো প্লাস নাউন প্লাস বিপরীত শব্দ বসালে নেগেটিভে রূপান্তর হয়। যেমন এভরিবডি লাইকস ফেলোয়ার, এভরিবডি লাইকস ফেলোয়ার এভরি প্লাস নাউন। সুতরাং নো বডি ডিসলাইকস ফেলোয়ার, এই লাইকস এর পরিবর্তে ডিসলাইক, যেহেতু এখানে লাইকস ভার্ব সুতরাং লাইকস এর পরিবর্তে ডিসলাইক। নো প্লাস নাউন নো বডি ডিসলাইক ফেলোয়ার্স।